জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শর্মিলা আহমেদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 75 বছর। সকাল 9:30 দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতে শর্মিলা আহমেদ ছিলেন সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তী সময়ে ছোট পর্দায় চরিত্রাভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেন তিনি। শর্মিলা আহমেদের জন্ম 1947 সালে ভারতের মুর্শিদাবাদে। মাত্র 4 বছর বয়সে অভিনয় শুরু করেন তিনি। 1962 সালে রেডিওতে এবং 1964 সালে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতির অন্যতম শিল্পী তিনি। 1985 সালে দহন ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শর্মিলা আহমেদ।